নদিয়ার চলন্ত গাড়িতে আগুন লেগে ভস্মীভূত গাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল চালক সহ যাত্রীরা। ঘটনার জেরে এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে সোমবার রাত্রি আনুমানিক 9টা নাগাদ নবদ্বীপ তেঘড়িপাড়া রেলগেট গৌরাঙ্গ সেতু রোড পুরানো টোল ট্যাক্সের সামনে। জানা যায়, নদিয়ার মায়াপুর থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার পথে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোড পুরানো টোল ট্যাক্সের সামনে হঠাৎই গাড়িটি বন্ধ হয়ে যায় এবং গাড়ি থেকে ধোঁয়া বের হতে থাকে। সঙ্গে সঙ্গে গাড়ির চালক সহ যাত্রীরা সবাই গাড়ি থেকে নেমে পড়ে এবং কিছুক্ষণ পরেই গাড়িটিতে আগুন ধরে যায়। তৎক্ষণাৎ এলাকার স্থানীয় মানুষজন ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করে। পাশাপাশি খবর দেওয়া হয় নবদ্বীপের দমকল বাহিনীকে। খবর পেলেই ঘটনাস্থলে ছুটে এসে দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ। অতিরিক্ত আগুন ধরে যাওয়ায় সম্পূর্ণ গাড়িটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। চালক সহ গাড়িতে থাকা সবাই দ্রুত গাড়ি থেকে নেমে প্রাণে রক্ষা পায়। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, গাড়ি এসি থেকে শর্ট সার্কিটের কারণে গাড়িতে আগুন লাগতে পারে। তবে এই বিষয়ে গাড়িতে থাকা যাত্রীরা ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।